সাই মেন্ডল খেলছেন, এদিকে বাবান আছে, ওদিকে অজয় আছে, পাল্লু আছে, ছোটন আছে, গণেশ আছে, সরাসরি দেখছেন লাইভে সাই মেন্ডল ফাইনাল। এদিকে সিবিএস ম্যাক্সের হয়ে খেলছেন রিমো, কার্তিক, সুমিত, উৎপল, টিটু, চিন্টু আছে, বীরপুরা থেকে সরাসরি যেমন চেষ্টা করছি। দুদিন ব্যাপী 28 দিনের যে নকআউট মিনি ফুটবল টুর্নামেন্ট ছিল তারই ফাইনাল ম্যাচ চলছে, সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি ইউটিউব চ্যানেল নিউ টাউন ফুটবল। আমরা বলেছিলাম যে ইউটিউবে ফেসবুক পেজে লাইভ আসবে, একটা ইউটিউবে লাইভ এসেছি, সবাই রিকোয়েস্ট করছে দাদারা। এদিকে সাই মেন্ডল টেম্পারেচার চলছে, ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে মেগা ফাইনাল ম্যাচ। টিটু ওখান থেকে, কার্তিক ওখান থেকে, টিটু, চিন্টু, চিন্টু প্রথমেই শট সোজা বল মাঠের বাইরে। আর সত্যি অনেকদিন পরে দুটো টিমের মুখোমুখি আজকে লড়াই হচ্ছে ফাইনাল ম্যাচ, ফাইনালে আমরা দেখছি অনেকদিন পর। তো একদিকে আছে সাহেব ইন্টওয়াল, একদিকে আছে সিবিএক্স ম্যাক্স বাবান, হ্যাঁ টিটু ধরে উঠলো, চিন্টু ওখান থেকে, কার্তিক লম্বা পাস থেকে, ও পাল্লু অনবদ্য ট্যাকেল, গণেশ শট ওখানে, কার্তিক গোল হওয়ার চান্স ছিল কিন্তু হলো না, সাহেব ইন্টওয়ালের আক্রমণ ছিল। ওখান থেকে সিবিএক্স ম্যাক্স উৎপল, ঠিক আছে আমি তোমায় ফোন করছি, দাঁড়াম এটা শেষ হোক। কার্তিক বল নিয়ে এগিয়ে আসছে, আমরা বহুদিন বহু প্রতীক্ষার পর আজকে এই দুটো টিমের মুখোমুখি লড়াই দেখছি ফাইনাল ম্যাচ। চিন্টু বল নিয়ে এগিয়ে যাচ্ছে, থেকে পাল্লু, থেকে বাবন ছিল না ওখানে, চিন্টু, কার্তিক, বল ভালো পাস ওখান থেকে, কার্তিক, চিন্টু লম্বা পাশে খেলছে, চিন্টু অজয়, ক্যাশ আছে 19,000 ও 15,000 আর ট্রফি আছে, এছাড়া 32 টিমের খেলা হওয়ার কথা ছিল, 20-25 ছিল, সেখানে ওটা 28 টিমের হয়ে গেছে, তো হিসাব করে ওটা 19 ও 15 ক্যাচ করেছে, ট্রফি আছে দুটো বড়ো বড়ো, তাহলে দেখানোর চেষ্টা করবো। ইন্টিপি সম্ভবত 2,500 টাকা ছিল, 1,500 না 2,500 হবে হয়তো। ইন্টিপি কত ছিল জানো তুমি? ইন্টিপি কত ছিল জানো? হ্যাঁ ইন্টিপি কত ছিল জানো? 1,500-1,500 টাকা ইন্টিপি ছিল। ইন্টিপি 32 টিমের খেলা হয়েছে, সেটা 8 টিমের হয়েছে, সেটা তোমার 15-19 ক্যাশ হয়েছে, আর 20-25 ক্যাশ ছিল। স্কোর 0-0, ফাইনাল ম্যাচ চলছে। পাল্লু আর থেকে বাবান, আর থেকে আবারও পাল্লু, গণেশ, অজয়, আর থেকে গণেশ ও একটু জন্য গোল হয়ে যেত, গণেশ ঠিকই দিয়েছিল, তবে আনুমানিক একটু ভুল হয়েছে। হুম
গোল হয়ে গেছিল, গোল থেকে বল ফিরে এসছে। বাবান আর গণেশের লড়াই ছিল ওখানে, কার্তিক উৎপল নিজেদের গোলটাকে বাঁচিয়েছে, যেহেতু ওখানে একটা সম্মানের লড়াই আছে, কারণ দুটোই মিনিবারের স্টার প্লেয়াররা খেলছে দুটো টিমেই। চিন্তু থেকে টিটু, হাত থেকে উৎপল, আমাদের বাবান কাউন্টার অ্যাটাক, সাহেব ওয়ার্ল্ড, সিবিএক্স ম্যাক্স আবার কাউন্টার অ্যাটাক, একই অপরের উপরে আক্রমণ। চিন্তু শট সোজা বল ম্যাটের বাইরে, বলতে বলতে কত মন্ত শেষ হয়েছে, কোনো গোল হয়নি, দুটো টিমের মধ্যে বেশ ভালো লড়াই হয়েছে আমরা দেখেছি। সিবিএক্স ম্যাক্স ভার্সেস সাহা ইভেন্ট ওয়ার্ল্ড, এদিকে সিবিএক্স ম্যাক্সের হয়ে খেলছেন উৎপল, টিটু, চিন্টু ও কার্তিক ফার্স্ট টিমে খেলছে, ও রিজার্ভে আছে সুমিতা, ওদিকে রিমোদও আছে রিজার্ভে। অনবদ্য একটা ফুটবল লড়াই আমরা দেখছি সরাসরি লাইভে, অনেকদিন পর, অনেক প্রতীক্ষার পর এই দুটো টিমের মধ্যে লড়াই হচ্ছে। আর তার পরিবর্তে যেটা আছে সাহা ইভেন্ট ওয়ার্ল্ড, সাহা ইভেন্ট ওয়ার্ল্ডের হয়ে খেলছে গণেশ, হাল্লু, অজয় ও বাবান ফার্স্ট টিমে খেলছে, ছোটন আছে অতিরিক্ত হিসাবে, রেফি আছে কার্তিক দা পোস্টের মাঠে, কাল থেকে দক্ষতা দিয়ে রেফি করছে। শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধ, হাল্লু থেকে বাবান, উৎপল আছে ওখানে, বলটাকে হোল্ড করে দিয়েছে, এখন উৎপলের পায়ে বল, বল টাচ, জয়, ভালো পাস টিটু, উৎপল ভালো পাস, ও টিটু, ও লাইভ তো হচ্ছে এটাই তো, আর আর খেলা নেই, এটা ফাইনাল, ফাইনাল ম্যাচ চলছে, টিটু অনবদ্য সরছে, টিটু বেশ গোল করেছে একটা, এর আগের ম্যাচে আমরা কালকে আমরা আপডেট দিয়ে দেবো ইউটিউব ফেসবুকে, সেই খেলাটা লাইভ ভিডিও বানানো আছে, কালকে আপডেট দিয়ে দেবো, কিন্তু টিটু খুব সুন্দর গোল করেছে একটা আজকে ওদের সঙ্গে, ফাইনাল ম্যাচগুলো ফাইনাল ম্যাচটা খুব ভালো খেলছে। তার পরিবর্তে গণেশ, অজয়, বাবান, পাল্লুরা ভালো লড়াই করছে, যেহেতু দুটো টিমই মিনিবার সব জায়গায় খেলে এরা সারা বছরই, এদের বিকল্প কিছু বলা যাচ্ছে না, শেষ পর্যন্ত কে জিতবে। বাবান ও অজয় টাচ করলে গোল ছিল, এখানে না দাদা সুজিৎ পাত্র দাদা গোল হয়নি, প্রথমত শেষ হয়েছে, কার্তিক থেকে বাবান হেড দিয়েছে, অজয় হ্যালো থেকে বাবান ভালো পাস, অজয় গোল হতে পারে, ওখানে অজয়, গণেশ, চিন্টু, ওখান থেকে কার্তিক, চলছে মেগা ফাইনাল ম্যাচ, কাতিপুকুর বীরপাড়া থেকে সরাসরি লাইভ চলছে, কার্তিক দশ হাজার প্রায় শুনছি তোমাদের ভালোবাসায়, আর একটু মাখিয়েছি 10,000 হতে, তোমরা একটু বেশি বেশি করে একটু শেয়ার করবে যাতে 10,000 হয়ে যায় তাড়াতাড়ি, আর এই ধরনের টুর্নামেন্টে লাইভ দেখাবো তোমাদেরকে যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে লাইভ ইউটিউব ও ফেসবুকে। বাবান ওখান থেকে পাল্লু, ওখান থেকে বাবান পারে, অজয় না কাঠিদের সেভ দিয়েছে, টিটু আর কাউন্টার অ্যাটাক সিবিএস ম্যাক্স, গোল কর ভাই গোল কর, কার্তিক শট সোজা বল মাঠের বাইরে, বাবান বাবান ওখান থেকে পাল্লু, ও
ভাইনি ভাইনি রে ভাইনি ভাইনি তো হয়নি আল্লু কোন থেকে অজয় লাভলি গণেশ বাবা ইয়া ভগবান আছে গণেশ ভালো পাশে সোজা বল মাঠের বাইরে কাজ আছে কার্তিক দা দিলেই বড় কার ভাড়াবো আমি রয়েছে সবটা সিদ্ধান্ত দেখা যাক এখন শেষ পর্যন্ত সাহেব জলদে অনুকূলে বল অজয় থেকে পাল্লু থেকে অজয় আক্রমণ হয়ে যাচ্ছে কোনো গোল হচ্ছে না ভালো লড়াই দেখছি আমরা ফাইনাল ম্যাচ সম্ভবত টাইব্রেকারে হতে পারে এটা কারণ খেলতে পারবে ছেড়ে কথা অজয় মানে গণেশ আছে গণেশ কিন্তু কালকে অনবদ্য ফুটবল খেলেছে কালকে প্রত্যেকটা ম্যাচে গণেশ গোল করেছে ভালো ভালো দলকে ফাইনালে তুলেছে কালকে আজকে সেই মেগা ফাইনাল ম্যাচ খেলছে সাহেব ওয়ার্ল্ড ভার্সেস সিবিএস ম্যাক্স বরানগর দুটোই বরানগরের টিম আছে বলটা ঘুরল না রে একটুর জন্য ভালো পাস দিয়েছিল গণেশ কিন্তু কার্তিক এখানে সুবিধা নামছে উৎপল উঠছে এখানে ছোটন নামছে সম্ভবত অজয় উঠছে হ্যাঁ টাইমে খুব বেশি নেই ফাইনাল ম্যাচ 4-5 মিনিট করে দিচ্ছে যেহেতু ফাইনাল ম্যাচ সারাদিন 3-4-5 ঘন্টা ম্যাচ খেলেছে প্লেয়াররা ঠিক লোড নিতে পারছে না ওখানে অজয় গণেশ কার্তিক দা নর্মাল প্রেশারে বাঁশি দিয়ে জানিয়ে দিল ফাইনাল ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য অবস্থায় সাহাই বেন সোয়াল 0 সিবিএক্স ম্যাক্স 0 এখন টস হবে এই খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হবে দেখা যাক কী হয় সরাসরি দেখতে থাকুন টাইব্রেকার শেষ পর্যন্ত কে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম আজকে সেটা আর কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে পাতিপুকুর বীরপোলা থেকে সরাসরি লাইভ চলছে দুদিনব্যাপী 28 দলীয় নক আউট মিরপুর টুর্নামেন্টের সেই মেগা ফাইনাল ম্যাচ এদিকে বাবান এসছে এদিকে টি টু এসছে কার্তিক দা টস করছে টস হয়ে গেছে এখন টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হবে চিঠি সন্ধি দিয়ে যাচ্ছেন দেখতে থাকো সরাসরি দুটো টিম দুটোই স্টার প্লেয়াররা খেলছে হাই বাজেটের হাই ভোল্টেজ ম্যাচ ফাইনাল ম্যাচ প্রায় সমর্থিত যায় এখন হ্যাঁ এটা হয়ে যাক খেলা চলছে না এখন এই দেখে যাওয়া যায় তুমি বলো ঈশ্বর নিচ্ছে চিন্টু কিন্তু চিন্টু কিন্তু আজকে অনেক গোল করেছে টাইব্রেকারে এখানে কোনো মিস নেই চিন্টুর প্রথম রাউন্ডে দুটো গোল করেছে তারপরে রাউন্ডে একটা করেছে তারপরে এই রাউন্ডে দেখা যাক কী হয় চিন্টু না এটা মিস হয়েছে ফাইনাল ম্যাচে ফাইনালে মিস হয়েছে কিন্তু ব্যাক টু ব্যাক আগে যে কটা ম্যাচ খেলেছে সব করে গোল করেছে এখন আসছে গণেশ গণেশ অনেক ভালো টাইব্রেকার মারে নিচ্ছে গণেশ কিন্তু অনেক ভালো টাইব্রেকার শট মারে আমরা অনেক পয়েন্টে দেখেছি অনেক টার্নিং পয়েন্টে গণেশের টাইব্রেকার শটে টিম জয়লাভ করেছে কিন্তু গণেশ কালকে অনেক ভালো খেলেছে আজকে সে ফাইনাল ম্যাচ খেলছে সাহেব হিসেবে হ্যাঁ বললাম গণেশ গোল করে দিয়েছে একেবারে মিডিল দিয়ে বল গোলের মধ্যে দিয়ে দিয়েছে সরাসরি সাহেব এই গোলের ব্যবধানে 1-0 গোলে এগিয়ে আছে
স্পন্সর হচ্ছে এটা সাহিবেন সোয়াল ওই তোমার অনির্বান্দার আছে অনির্বান্দা ওই বড়নগর টিম আছে এখন সিবিএস ম্যাক্সের শট নিচ্ছেন সুমিত দ্বিতীয় শট প্রথম শট চিন্তুদা মিস করেছে কারণ মিস করে না যেহেতু আজকে অনেক কটাই গোল করেছে শট নিচ্ছে সুমিত সুমিত কিন্তু আগের বার একটা ভালো গোল করেছে আজকের এই ম্যাচে দেখা যাক কি হয় শট নিচ্ছে সুমিত না এটাও মিস হয়েছে এখন শট আসছেন ছোটন সাইবেন সেভে দ্বিতীয় শট ইতিমধ্যে দল 1-0 গোলে এগিয়ে আছে ফাইনালে সেই টাইব্রেকার শট চলছে তোমাদের সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবে কারণ নিউটন ফুটবল প্রায় 10,000 সাবস্ক্রাইব কাছাকাছি চলে গেছে আর কয়েকটা মাত্র বাকি আছে তোমরা চাইলে 10,000 তাড়াতাড়ি হয়ে যাবে তাতে করে আরও আমি আরও ভালো ভালো টুর্নামেন্টের লাইভ ভিডিও দেখাতে পারবো ইউটিউব ও ফেসবুক মিলিয়ে একটা করে লাইক করবেন এই টুর্নামেন্ট থেকে ভালো লেগে থাকলে লাইক করতে তো পয়সা লাগে না একটা করে লাইক করে দেবে এত ভালো একটা ফাইনাল ম্যাচ তোমাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি আমি কে চ্যাম্পিয়ন হবে সেটাও তোমরা দেখতে পাবে কয়েক মিনিটের মধ্যে সঠিক ছোটন না সোজা বলে মাঠের বাইরে একটা করে লাইক আশা করছি তোমাদের থেকে যেহেতু আমি এত কষ্ট করে তোমাদের জন্য এই বর্ষাকালে সারাদিন থেকে এই টুর্নামেন্টগুলো লাইভ দেখাচ্ছি ইউটিউব ও ফেসবুকে একটু শেয়ার করে দেবে যেন তো পয়সা লাগে না যাতে করে এই ধরনের টুর্নামেন্ট আমি আরও অন্য অন্য মাঠ থেকে তোমাদের দেখাবো টাপ টাপ জায়গা থেকে টুর্নামেন্ট আরও খেলা আছে আস্তে আস্তে এই টুর্নামেন্টগুলো বাড়ছে থ্যাংক ইউ আস্তে 27টা লাইক হয়ে গেছে শট নিচ্ছে টিটু সিবিএক্স ম্যাক্সের হয়ে 3 নম্বর শট টিটু কিন্তু এটা গোল করতেই হবে না তো ম্যাচ তো হারাবে শট নিচ্ছে টিটু হলো না মিস হয়ে গেছে এক্ষেত্রে 1-0 গোলে সাইবেন চল আজকের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হ্যাঁ হ্যাঁ ওটা দেখানোর চেষ্টা করবো ম্যাচ কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে আর বাবান তো বাবানের পাড়ায় তো পুরো ফাটিয়ে দিয়ে দাদা কেমন লাগছে ভালো লাগছে ফাইনালে উঠে একদম ঠিক আছে দেখছেন সাইবেন সহ সরাসরি চ্যাম্পিয়ন দাদা কেমন লাগছে আজকে চ্যাম্পিয়ন হয়েছে তুমি কালকে হ্যাঁ ভাইদের সঙ্গে হ্যাঁ আচ্ছা ফাইনাল খেলে দিয়েছে তোমাকে আবার চ্যাম্পিয়ন হয়েছো সব ভাইয়ের জন্য আর তোমার জন্য শেষে নিউটন ফুটবল সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে তো ভাষা ভালো লাগছে তো কিন্তু একটাই কাজ যারা ভুল করে সেটা বাজনাটা নিয়ে আসা হয়নি বাজি আছে বাজনাটা শুধু নেই হ্যাঁ কেমন লাগছে বলো খেলা কি আর একদিন বাড়ালে ভালো হতো আর একদিন খেলা হলে ভালো হতো যাক লাইক সাবস্ক্রাইব করে ঠিক আছে একদম হ্যাঁ তোমাদের ট্রফিটা দেখাই দাদা তোমরা তো ট্রফিটা কাল থেকে দেখো না দেখো ট্রফি আছে বিগ ট্রফি আছে দেখো খেলাটা অনেক ভালো খেলা দেখো এটা এই মন্দিরের মধ্যে রাখা আছে দেখো হবে তোমার তোমরা চাইলে হয়ে যাবে আমরা তো আমি তো কবে থেকে চাইছি এই দেখো ভালো ট্রফি আছে তো তোমরা যদি চাও তাহলে মিলানো তাড়াতাড়ি হয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সঙ্গে থাকুন আজকের এই টুর্নামেন্টের কিছু আমি পিক তোমাদের শেয়ার করব ঠিক আছে শেষ হয়েছে কারণ ট্রফি ট্রফি দেবে এবারে দেওয়া হয়ে গেলে যে পিকগুলো আসবে সেগুলো আমি শেয়ার করে দেবো কে কী পেয়েছে তোমরা দেখতে পাবে ইউটিউব ও ফেসবুকে পেয়ে যাবে তোমরা ঠিক আছে এই লিঙ্কটা ইউটিউবে ফেসবুকে শেয়ার করে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখে নিতে পারো সবাই ভালো থাকবেন আবারও 1-2 তারিখ ভালো ভালো টুর্নামেন্ট আছে আমরা লাইভে আসবো সেখান থেকে ভালো রাখবেন ইউটিউব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন